গুগলে বিনামূল্যে ছবি দেখা যাবে আর মাত্র 4 দিন। জুন মাসের 1 তারিখ থেকে আর ফ্রি থাকছে না গুগল ফটোজ সেবা। তখন নির্ধারিত কোটা পার হলেই গুগলে ছবি রাখার জন্য দিতে হবে টাকা। প্রতিষ্ঠানটির নতুন এই নিয়ম কার্যকর হওয়ার আগে কিছুটা কৌশলী হওয়ার সুযোগ রয়েছে ব্যবহারকারীদের। গত বছরের শেষের দিকে ফটোজের স্টোরেজ পলিসিতে পরিবর্তন আনার ঘোষণা দেয় গুগল। তখন বলা হয় 2021 সালের জুন মাস থেকে গুগল ফটোজ আর ফ্রি থাকবে না। সেই হিসেবে ব্যবহারকারীরা ফটোজের ফ্রি সেবা পাবেন আর মাত্র 4 দিন। ভারতের প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম গ্যাজেটস নাও বলছে, গুগলে অ্যাকাউন্ট খোলার সময় প্রত্যেক ব্যবহারকারী 15 GB ফ্রি স্টোরেজ সুবিধা পান। ফটোজে আপলোড করা ছবি বা ভিডিও ফাইলও এই স্টোরেজের আওতাভুক্ত। গুগলের নতুন নিয়ম অনুযায়ী 15 GB কোটা পূরণ হয়ে যাওয়ার পর বাড়তি স্টোরেজ ব্যবহারের প্রয়োজন হলে ব্যবহারকারীকে অর্থ পরিশোধ করতে হবে। তবে এই নিয়ম শুধু নতুন করে আপলোড করা ছবি বা ভিডিওর জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ 1 জুনের আগে ফটোজে আপলোড করা মিডিয়া ফাইল এই বিধিনিষেধের মধ্যে পড়বে না। সেই হিসেবে ব্যবহারকারী এ মাসে গুগল ফটোজে যত ইচ্ছা তত ছবি আপলোড করে রাখতে পারবেন। আপনার প্রয়োজনীয় যত মিডিয়া ফাইল আছে তা আগামী 4 দিনের মধ্যেই ফটোজে সংরক্ষণ করুন। জুন মাস থেকে আপনার জন্য বরাদ্দ 15 GB স্টোরেজ কোটা ফুরিয়ে গেলে গুগল ওয়ানের স্টোরেজ কিনতে হবে। এজন্য প্রতি মাসে 100 GB স্টোরেজের জন্য গুনতে হবে 150 টাকা এবং 200 GB স্টোরেজ পাবেন 250 টাকায়। আর 2 TB স্টোরেজের জন্য মাসে খরচ করতে হবে 800 টাকা। তাই এক্ষুনি দেরি না করে আগামী 4 দিনের মধ্যে আপনার সব মিডিয়া ফাইল গুগল ফটোজে আপলোড করে নিন।